আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের অষ্টম অধ্যায় বল ও শক্তির বাকি অংশটা নিয়ে আলোচনা করব। শক্তি বা এনার্জি, আমরা সবাই শক্তি শব্দটার সঙ্গে পরিচিত। আমরা প্রায় বলি যে অমুকের দেহে খুব শক্তি, দেহের শক্তি আর পদার্থবিজ্ঞানের ভাষায় শক্তি কিন্তু আলাদা। আমরা এখানে যে শক্তির কথা আলোচনা করব সেটা হচ্ছে বিজ্ঞানের ভাষায়। কোনো কিছুর ক্ষমতা অনেক বেশি হলে আমরা সেটাকে শক্তিশালী বা বলশালী বলি, তাই না? আমরা দেখলাম যে ব্যক্তিটা রডটাকে প্রচণ্ড বলে বাঁকাতে সক্ষম হলো, আমরা বলতে পারি লোকটি শক্তিশালী বলশালী, তাই না? কিন্তু বিজ্ঞানের ভাষায় বল, শক্তি, ক্ষমতা এগুলো আলাদা। বিজ্ঞানের ভাষায় শক্তি এবং বল কথা দুটোর সুনির্দিষ্ট অর্থ রয়েছে, শক্তি এবং বল সম্পূর্ণ ভিন্ন বিষয়। বল বলতে আমরা তো জানলাম যেটা গতি পরিবর্তন করতে পারে সেটাই হচ্ছে বল, আর শক্তি হচ্ছে যেটা কোনো ধরনের কাজ করতে পারে সেটাই শক্তি। যেটি গতি পরিবর্তন করতে পারে সেটা বল, আর যেটা কোনো ধরনের কাজ করতে পারে সেটা হচ্ছে শক্তি। এখানে কাজ বলতে বল প্রয়োগ করে কোনো কিছুকে নাড়ানো বোঝানো হয়। তাহলে শক্তি কি? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, যেটা কোনো ধরনের কাজ করতে পারে তাকে শক্তি বলে। আর কাজ কি? কাজ আমরা তখনই বলবো যখন বল প্রয়োগ করে কোনো কিছুকে নাড়ানো বা সরানো যাবে। যেমন তোমরা ছবিতে দেখো, এই ব্যক্তিটি বিরাট একটা বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, তাই না? তাহলে আমরা অবশ্যই বলতে পারি লোকটি বলশালী বা শক্তিশালী। এটা কিন্তু বায়োলজির ভাষায়, পদার্থবিজ্ঞানের ভাষায় নয়, মানে বিজ্ঞানের ভাষায় নয়। এই লোকটি প্রচণ্ড বলে এই ভারী বস্তুটিকে পিঠে ধরে রেখেছে, তাহলে এই ব্যক্তিটি বল প্রয়োগ করছে এটা শিওর। কিন্তু কাজ হচ্ছে কিনা দেখো তো, কাজের সঙ্গে বলা হয়েছে বল প্রয়োগ করে যদি বস্তুটি সরানো যায় তবেই কাজ হবে। এই ব্যক্তিটি যদি এই বস্তুটি পিঠে করে দাঁড়িয়ে থাকে তাহলে কোনো কাজ হবে না, যত কষ্টই হোক, যতই বল প্রয়োগ করুক কোনো কাজ হবে না, কাজ তখনই হবে। এই ব্যক্তিটি যদি এখান থেকে সরে কিছু দূর যায় তাহলে কাজ হবে, স্থান পরিবর্তন করলেই কাজ হবে। এই ব্যক্তিটি পাথর যত জোরেই ঠেলুক, যদি পাথর সরানো না যায় তাহলে এই ব্যক্তিটি কোনো কাজ করিনি বলে গণ্য হবে, যে তুমি কোনো কাজ করোনি। আর যদি পাথরের টুকরোটি সরে এখান থেকে এই সামনে চলে আসে, এই জায়গায় চলে আসে, এই জায়গায় চলে আসে, তাহলে এই ব্যক্তিটি কাজ করেছে বলে গণ্য হবে। তাহলে বল প্রয়োগ করলেই হবে না, স্থান পরিবর্তন করলেই আমরা সেটাকে কাজ বলবো। গতিশক্তি, পৃথিবীতে নানা ধরনের শক্তি আছে। তাপ এক প্রকার শক্তি, আমরা তাপ শক্তি ব্যবহার করে রাইস কুকারে ভাত রান্না করছি, ওভেনে গরম করছি, তাই না? আলো এক ধরনের শক্তি, আলো শক্তি ব্যবহার করে আমরা লাইট জ্বালাচ্ছি, অন্ধকার দূর করছি। বিদ্যুৎ এক ধরনের শক্তি, শব্দ এক ধরনের শক্তি। কিন্তু আমাদের সবচেয়ে পরিচিত শক্তি হচ্ছে গতিশক্তি। যে কোনো বস্তুকে গতিশীল করলে তার ভিতর এক ধরনের শক্তি তৈরি হয়, তার নাম হচ্ছে গতিশক্তি। যে কোনো বস্তুকে আমরা যদি গতিশীল করতে পারি তার মধ্যে একটা শক্তি তৈরি হবে, এই শক্তিটাই হচ্ছে গতিশক্তি। গতি প্রাপ্ত হওয়ার পর যে শক্তি তৈরি হয় ওই বস্তুর মধ্যে তাকে বলা হয় গতিশক্তি। ছবিতে তোমরা দেখো, আমরা যদি ইটের উপর একটা হাতুড়ি রেখে দিই তাহলে কি হয়? কিছুই হয় না। কিন্তু যদি এই হাতুড়িটা হাতে নিয়ে সবেগে ইটের উপরে জোরে একটা আঘাত করি তাহলে কি হবে? ইটটা ভেঙে যাবে। এর কারণ কি? কারণ হাতুড়িটা যখন আমরা উঁচু করছি, উপরে তুলছি, তার ভিতরে একটা স্থিতি শক্তি তৈরি হচ্ছে। বল প্রয়োগ করে উপরে তুলছি তার মানে কাজ করছি, ফলে এই হাতুড়ির মধ্যে একটা স্থিতি শক্তি তৈরি হবে। এখন হাতুড়িটা যখন আমি উপর থেকে নিচের দিকে সবেগে নামাবো তখন এর মধ্যে গতিশক্তি তৈরি হবে। এই গতিশক্তির কারণে ইটের উপর হাতুড়ির প্রচণ্ড আঘাতে ইটটি টুকরো টুকরো হয়ে যাবে। একটা বস্তুর ভর যদি এম হয়, এটা স্মল এম দিয়ে ভর বোঝানো হয়, আর সেটা যদি ভি বেগে যায়, সপ্তম অধ্যায় জেনেছি বেগ কি, তাহলে তার গতিশক্তি কি হবে? গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। কোনো বস্তুর ভর যদি আমরা এম ধরি, স্মল এম, এগুলো মুখস্থ রাখবে, কারণ বস্তুর ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, বেগকে স্মল ভি দিয়ে প্রকাশ করা হয়, আদি বেগ ইউ দিয়ে প্রকাশ করা হয়, স্মল ইউ। তাহলে এখানে আমরা গতিশক্তি পাবো কি? হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তিকে পি দিয়ে প্রকাশ করা হয়, এই গতিশক্তিকে প্রকাশ করা হয় ক্যাপিটাল পি দিয়ে। এখানে আমরা গতিশক্তি পাবো হাফ এম ভি স্কোয়ার। একটা গাড়ি যদি ঘন্টায় 40 কিলোমিটার বেগে যায় তাহলে তার একটা গতিশক্তি থাকবে,
তোমরা দেখেছো যখন দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে, এই অ্যাক্সিডেন্টে কিন্তু দুইটা গাড়ি দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়। এই যে এখানে একটা ছবিও দিয়ে দিয়েছে দুর্ঘটনার শিকার একটি গাড়ির ভাস্কর্য। এই গাড়িটার গতিবেগ যদি দ্বিগুণ করা হয়, একটা গাড়ি চলছে 40 কিলোমিটার বেগে, তার তো একটা গতিশক্তি আছেই, আমি তার বেগটাকে আরও বাড়িয়ে দিলাম, দ্বিগুণ করলাম, মানে ঘন্টায় যাচ্ছে 80 কিলোমিটার বেগে, তাহলে তার শক্তি দ্বিগুণ বাড়বে না। আমি বেগ বাড়িয়েছি দ্বিগুণ, কিন্তু তার শক্তি বাড়বে 4 গুণ, v² যদি দ্বিগুণ করি, ভির জায়গায় যদি 2 বসাই, 2² 2² 4, 4 গুণ গতিশক্তি বাড়বে। এই জন্য গাড়ির দুর্ঘটনার ক্ষয়ক্ষতির একটা বড় কারণ হচ্ছে এই গতিবেগ। তাই গাড়ি যখনই বেশি গতিতে যাওয়ার কারণে দুর্ঘটনায় পড়ে, ক্ষয়ক্ষতি তখন হয় অনেক বেশি। শক্তির রূপান্তর, শক্তির কিন্তু ধ্বংস নেই আবার সৃষ্টিও নেই, এটির শুধুই রূপান্তর আছে। তোমরা জানো মহাবিশ্বের মোট শক্তি হচ্ছে 1, এই শক্তির ধ্বংস নেই, সৃষ্টি নেই, শুধুমাত্র এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তন হতে পারে, শক্তির ট্রান্সফরমেশন আছে, কিন্তু শক্তির সৃষ্টিও নেই ধ্বংস নেই, মোট শক্তি কিন্তু একই আছে। ওকে, একটা গাড়ি স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে গতিশীল হয়, তাহলে তার মধ্যে যে শক্তি সৃষ্টি হয় সেটি নিশ্চয়ই কোনো অন্য কোনো শক্তি থেকে রূপান্তরিত হয়েছে। একটা গাড়ি মনে করো স্থির ছিল, আমি সেই গাড়িটাকে ধীরে ধীরে গতিশীল করলাম, তাহলে গতিশীল করার জন্য আমার একটা শক্তি প্রয়োজন হয়েছে, তাই না? এই যে গতিশক্তি ওই গাড়ির মধ্যে এসেছে কি জন্য, নিশ্চয়ই এর মধ্যে শক্তি দেওয়া হয়েছে, সেই শক্তিটা এসেছে কোত্থেকে? কোত্থেকে বলতো? আমরা যে পেট্রোল ডিজেল গ্যাস ব্যবহার করি, সেখান থেকে, এই জ্বালানিগুলো থেকেই শক্তিটা এসেছে। কিছু গাড়ি আছে গ্যাসে চলে, যেমন সিএনজি গাড়ি, ট্রাকের দেখবা তেলের ট্যাঙ্কে লেখা থাকে আমাকে ডিজেল দাও, মাইক্রো পেট্রোলে চলে, তাই না? পেট্রোল ডিজেল বা এই জ্বালানি থেকে শক্তি নিয়ে গাড়িতে গতিশক্তি তৈরি হয়। তাহলে এই যে জ্বালানি পেট্রোল ডিজেল, এতে কোন কোন ধরনের শক্তি আছে? এর মধ্যে আছে কিন্তু রাসায়নিক শক্তি। তাহলে এই রাসায়নিক শক্তি ব্যবহার করে একটা গাড়ি গতি প্রাপ্ত হয়, গতিশক্তি প্রাপ্ত হয়। তোমাদের একটু জানিয়ে রাখি যে লক্ষ লক্ষ বছর আগে বিরাট বিরাট উদ্ভিদ এবং প্রাণী, বিভিন্ন ধরনের প্রাণী মাটির তলায় চাপা পড়ে যায় বিভিন্ন দুর্যোগে, এবং লক্ষ লক্ষ বছর ধরে মাটির তলায় বিভিন্ন রকম বিক্রিয়ায় তাপ, চাপ, ক্ষয়, জারণ, বিজারণ, ভাঙন, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ওই উদ্ভিদ, মৃত উদ্ভিদ এবং নানা ধরনের মৃত প্রাণী থেকে যে শক্তি তৈরি হয়েছে তার নাম হচ্ছে পেট্রোলিয়াম। পেট্রো অর্থ পাথর, অলিয়াম অর্থ তেল, মানে পাথরের তেল। তাহলে আমরা খনি থেকে যে তেলটা তুলি এটাকে বলা হয় পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়াম তুলে নিয়ে এসে কারখানায় আংশিক পাতনের মাধ্যমে ওই একই তেল থেকে, কিন্তু এর আরেক নাম হচ্ছে ক্রুড অয়েল, অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম তেল থেকে কলকারখানায় আংশিক পাতনের মাধ্যমে পেট্রোল ডিজেল গ্যাস, বিটুমিন, গ্যাসোলিন, কেরোসিন এগুলো সব তৈরি করছে। এই একটা জিনিস থেকেই কিন্তু আমরা এগুলো পাই। তোমরা হয়তো ভাবতে পারো যে পেট্রোলের খনি আলাদা, ডিজেলের খনি আলাদা, এগুলো কিন্তু আলাদা না, আলাদা খনি না, আমরা একই খনি থেকে তুলি, তার নাম পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়ামের ভিতরে বিভিন্ন ধরনের যৌগ যৌগ থাকে, পেট্রোল ডিজেল গ্যাস, বিটুমিন, নেপথালিন, কেরোসিন এগুলো থাকে, কারখানায় নিয়ে এসে পরিশোধন করে আংশিক কলাম পাতনের মাধ্যমে আলাদা করা হয়। রাসায়নিক শক্তি আমাদের পরিচিত শক্তি, আমাদের টেলিফোনের ব্যাটারি, আমাদের মোবাইলের মধ্যে যে ব্যাটারি ব্যবহার করি তার মধ্যে রাসায়নিক শক্তি আছে, ব্যবহারের সময় সেটা বৈদ্যুতিক শক্তি হিসেবে বের হয়ে আসে। যখন সঞ্চিত রাসায়নিক শক্তি কমে যায় তখন ব্যাটারি চার্জ করার সময় আমরা বিদ্যুৎ প্রবাহ করিয়ে বিদ্যুৎ শক্তিকে আবার রাসায়নিক শক্তি হিসেবে জমা করে রাখতে পারি। তাহলে এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে কিভাবে, বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হচ্ছে। আমরা যখন ঘরে বাতি জ্বালাই তখন বৈদ্যুতিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? আলো শক্তিতে। আমরা যখন হিটার ব্যবহার করি, হিটার, এই যে শীতকালে হিটারের ব্যবহার বেড়ে যায়, ঠান্ডা পানি গরম করতে হয়, বিদ্যুৎ এখানে তাপে রূপান্তরিত হয়, আমরা বিদ্যুৎ ব্যবহার করে এই বিদ্যুৎ শক্তিটাকে শব্দ শক্তিতে রূপান্তরিত করি লাউড স্পিকারে। যখন ফ্যান চালাই তখন বিদ্যুৎ শক্তি কিন্তু গতিশক্তিতে রূপান্তরিত হয়। কাজে তোমরা একটু চিন্তা করলে দেখবে শক্তির জন্ম নেই কিংবা ধ্বংস নেই, শুধুমাত্র এক রূপ থেকে আর এক রূপে রূপান্তরিত হতে পারে। স্থিতি শক্তি, একটি ব্যাটারির ভেতর শক্তিকে রাসায়নিক শক্তি হিসেবে জমা রাখা যায়,
প্রয়োজনে সেটাকে ব্যবহার করা যায়। আমরা চাইলে অন্যভাবেও এই শক্তি জমা রাখতে পারি। একটা ছোট পাথরের টুকরা মেঝের উপরে থাকলে সেটার ভিতরে কোনো শক্তি নেই। ছোট পাথরের টুকরা মেঝের উপরে আসে, তার ভিতরে কি কোনো শক্তি আছে? নেই। কিন্তু যদি পাথরের টুকরাটাকে তুলে একটা টেবিলের উপর রাখা হয়, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু পাথরের টুকরোর মধ্যে এক ধরনের স্থিতি শক্তি জমা হয়ে যাবে। কারণ কি, পাথরটা ছিল মেঝেতে, আমি এটাকে টেবিলের উপরে তুললাম, তাহলে এখানে আমি কাজ করেছি না? বল প্রয়োগ করেছি, এই যে স্থান পরিবর্তন হয়েছে, এখানে আমি কাজ করেছি না? ফলে এই কাজটাই এর মধ্যে শক্তি হিসেবে জমা হয়ে আছে, এটাকেই বলা হয় স্থিতি শক্তি। বুঝাতে পেরেছি? একটা পাথর স্থির হয়ে থাকলে তার মধ্যে কোনো শক্তি নেই, কিন্তু যখন টেবিলের উপরে তুলেছি, সেখানে বল প্রয়োগ করেছি, কাজ হয়েছে, আর এই কাজটাই শক্তি হিসেবে জমা হয়েছে পাথরের টুকরোর মধ্যে। আমরা কি জানি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আমরা যদি টোকা দিয়ে পাথরের টুকরোটিকে টেবিল থেকে নিচে ফেলে দিই, তাহলে নিচে পড়ার সময় তার ভিতরে একটা গতি শক্তি সৃষ্টি হবে, সেটা নিচে পড়বে, যত বেশি নিচে পড়বে তত গতিশীল হবে। আমরা এখন জানি গতি থাকলেই গতিশক্তি থাকে, কাজেই পাথরের টুকরোটির মধ্যে গতি শক্তি সৃষ্টি হবে। এই গতি শক্তি সৃষ্টি হওয়া সম্ভব হয়েছে পাথরের টুকরাটি টেবিলের উপরে তোলার কারণে। ওই স্থিতি শক্তি না থাকলে গতি শক্তির সৃষ্টি হতো না। বিজ্ঞানের এই ঘটনাগুলো কিন্তু খুবই সাধারণ, কিন্তু এর মধ্যে যে যুক্তি আছে, বিজ্ঞান আছে, সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ, বোঝার বিষয়। স্থিতি শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হয় জলবিদ্যুৎ কেন্দ্রে, যেখানে নদী বা হ্রদে বাঁধ দিয়ে পানি জমা করে রাখা হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে নদী যেখানে অনেক পানি থাকে বা স্রোত বেশি থাকে, সেই সব জায়গায় বাঁধ দেওয়া হয়, বাঁধ দিয়ে পানিটাকে আটকে দেওয়া হয়, পরে এক সময় পানিটা ছেড়ে দিয়ে প্রচণ্ড স্রোতের সৃষ্টি করা হয়। এই প্রচণ্ড স্রোতের শক্তিকে ব্যবহার করে জেনারেটর ঘোরানো হয়, ঠিক আছে? দেখো জলবিদ্যুৎ কীভাবে তৈরি করা হয়। পানির ভিতরে আছে স্থিতি শক্তি, এই পানিটাকে আটকে রাখা হয় কোনো নদী বা হ্রদে বাঁধ দিয়ে, এবং এক সময় প্রচণ্ড স্রোতে পানিটাকে ছেড়ে দেওয়া হয়। এই যে পানিটা পড়ছে, পানিটা প্রচণ্ড স্রোতে পড়ছে, এই পানিটা এসে এখানে আছে টারবাইন, এই টারবাইনটাকে ঘোরে, এই টারবাইনটাকে ঘুরবে, হ্যাঁ, এখান থেকে নিচের দিকে টারবাইনটা ঘুরবে, এই টারবাইন ঘুরবে, টারবাইন ঘুরলে জেনারেটর ঘুরবে, এটা হচ্ছে জেনারেটর, এইটা হচ্ছে জেনারেটর, এই জেনারেটর ঘুরবে, ফলে টারবাইন প্রচণ্ড জলের স্রোতে ঘুরবে, এখানে শাফট আছে পাখার মতো, ওখানে পড়বে আর টারবাইন ঘুরবে, এই টারবাইন ঘুরলেই জেনারেটর ঘুরবে, এই জেনারেটর থেকে নিম্ন বিভবের বিদ্যুৎ, এই ট্রান্সফরমার, এটাকে বলে ট্রান্সফরমার। ট্রান্সফরমারের কাজ কি? এর কাজ হচ্ছে বিদ্যুতের উচ্চ বিভবকে নিম্ন বিভবে পরিণত করা, আবার নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করা। যেমন বাসা বাড়িতে আমাদের 220 ভোল্টের মতো বিভব লাগে, এর বেশি লাগে না, কারখানায় আরও বেশি লাগে। এখান দেখো, এখানে নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করছে কে? এই ট্রান্সফরমার। এ হচ্ছে নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করে, লো ভোল্টেজকে হাই ভোল্টেজে পরিণত করে, এটা আরও ভালো বুঝতে পারবা। ট্রান্সফরমারটা লো ভোল্টেজকে, এখানে জেনারেটরের মাধ্যমে যে লো ভোল্টেজ তৈরি হচ্ছে, লো ভোল্টেজকে হাই ভোল্টেজে পরিণত করে এই বিদ্যুৎ লাইনে পাঠাবে, এই যে কারেন্টের তারে পাঠাবে, কারেন্টের যে মেইন তার সেই তারে পাঠাবে, সেখান থেকে বিভিন্ন কলকারখানায় বা সারা দেশের বাসা বাড়িতে পৌঁছে যাবে, প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে। এই মেইন তারে কিন্তু হাই ভোল্টেজ, ট্রান্সফরমার নিম্ন বিভবকে, লো ভোল্টেজকে হাই ভোল্টেজে পরিণত করে এই তারে হাই ভোল্টেজ দিয়ে দিয়েছে, এখন তারে কিন্তু আছে হাই ভোল্টেজ। কিন্তু এই হাই ভোল্টেজ বা মেন তার থেকে যখন কোনো তার আমাদের বাসা বাড়িতে আসবে, এই হচ্ছে বাসা বাড়ি, এই মেন তার আছে হাই ভোল্টেজ, এই হাই ভোল্টেজ থেকে বাসা বাড়িতে যখন যাবে তখন আবার লো ভোল্টেজ হয়ে যাবে, এখানেও কিন্তু থাকবে একটা ট্রান্সফরমার। বোঝা গেছে? তাহলে পানির প্রচণ্ড স্রোতে টারবাইন ঘোরে, তার মাধ্যমে জেনারেটরে বিদ্যুৎ উৎপন্ন হয়, এই লো ভোল্টেজকে এই ট্রান্সফরমার হাই ভোল্টেজে পরিণত করে তারে পাঠিয়ে দেয়, এবং সেখান থেকে বিভিন্ন কলকারখানায় বা প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন বাসা বাড়িতে পৌঁছে যায়, এবং হাই ভোল্টেজটাকে আবার ট্রান্সফরমার লো ভোল্টেজে পরিণত করে বাসা বাড়িতে সাপ্লাই দেয়। তাহলে এই জলের ভিতরে যে স্থিতি শক্তি ছিল, সেই স্থিতি শক্তিকে ব্যবহার করে এখানে গতি শক্তি তৈরির মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। শক্তির পরিমাপ, শক্তির এককের নাম হচ্ছে জুল। 1 জুল সমান 4.2 ক্যালোরি। 1 ক্যালোরি কাকে বলে?
এক গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 ক্যালোরি, আর 1 জুল সমান 4.2 ক্যালোরি, 1 জুলে 4.2 ক্যালোরি। তাহলে জুলটা বুঝলাম, এই জুল হচ্ছে শক্তির একক। প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে যদি 1 জুল শক্তি ব্যয় হয় তাকে বলে 1 ওয়াট। 1 সেকেন্ডে যদি 1 জুল, জুলকে যে দিয়ে প্রকাশ করা হয় ব্যয় হয় তাহলে এটাকে বলা হয় 1 ওয়াট, ওয়াটকে ডব্লু দিয়ে প্রকাশ করা হয়। 1 সেকেন্ডে 1 জুল শক্তি ব্যয় হলে তাকে বলা হয় 1 ওয়াট। তাহলে বাল্বে যে লেখা থাকে 25 ওয়াটের বাল্ব, 25 ওয়াটের কোনো বাল্ব 1 সেকেন্ডে 25 জুল শক্তি খরচ করে। জুল এককটির নাম না শুনলেও তোমরা ওয়াট শব্দটির সঙ্গে পরিচিত। যে কোনো ব্যবহারিক বৈদ্যুতিক যন্ত্রপাতি কিনলে সেখানে লেখা থাকে ওই যন্ত্রটির ওয়াট কত। শক্তির পরিবহন, আমরা যত ধরনের শক্তির সঙ্গে পরিচিত তার মধ্যে ব্যবহার করার জন্য সবচেয়ে সহজ শক্তির নাম হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ ব্যবহার করে খুব সহজে আমরা লাইট জ্বালাই, ফ্যান ঘোরানো যায়, ফ্রিজ চালানো যায়, কম্পিউটার ব্যবহার করা যায়। শহরে গ্রামে এমনকি দুর্গম অঞ্চলেও সবার বাসায় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়। সেজন্য বিদ্যুৎকে এক জায়গা থেকে অন্য জায়গায় কি নিয়ে যেতে হয়, সেটাকে সকল বাসা, কলকারখানা, অফিস, স্কুল, কলেজে ছড়িয়ে দিতে হয়। তোমরা নিশ্চয়ই দেখেছ বিদ্যুতের লাইন দিয়ে খুব যত্ন করে এবং সতর্কভাবে সব জায়গায় বিদ্যুৎ বিতরণ করা হয়। আমরা গ্যাসকেও পাইপ দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সরবরাহ করি এবং বিতরণ করি। গ্যাস সরাসরি শক্তি না হলেও এটার সঞ্চিত শক্তি থেকে তাপ সৃষ্টি হয়, সেই তাপ দিয়ে অন্য শক্তি সৃষ্টি হয়, আর এটা হচ্ছে বিদ্যুৎ লাইন। তোমরা সবাই চেনো বিদ্যুৎ লাইনটা। এখন আমরা আলোচনা করব ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ সূত্র, বিংশ শতাব্দীর সবচেয়ে ট্যালেন্ট ব্যক্তি, শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অন্যতম আলবার্ট আইনস্টাইনের সূত্র নিয়ে, E=mc². ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ, সবচেয়ে বিখ্যাত সূত্রটি শক্তির সঙ্গে সম্পর্কিত। আমরা যে শক্তি পড়লাম সেই শক্তির সঙ্গে সম্পর্কিত হচ্ছে পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ এবং বিখ্যাত সূত্রটি। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন শক্তির এই সূত্রটি আবিষ্কার করেন। এই সূত্র অনুযায়ী বস্তুর ভর আর শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। বস্তুর ভর, ভর তো কি জানো, বস্তুর মোট পরিমাণকে বলা হয় ভর। এই ভর আর শক্তি, শক্তি তো আমরা পড়লাম কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, বস্তুর ভর আর শক্তি এদের মধ্যে কোনো পার্থক্য নেই। একটা বস্তুর ভর তুমি ধরো এম এবং আলোর বেগ হচ্ছে স্মল সি। বস্তুর ভর যদি এম হয়, আলোর বেগ যদি সি হয়, তাহলে এই ভরকে শক্তিতে রূপান্তর করলে কি হবে? রূপান্তর করলে যে শক্তি হবে সেই শক্তিটাকে আমরা প্রকাশ করছি ক্যাপিটাল ই দ্বারা। তাহলে E=টা হবে mc², mc×c, তার মানে mc², ঠিক আছে? বস্তুর ভর যদি এম হয় আর আলোর বেগ যদি সি হয় তাহলে আমরা যে শক্তি পাবো সেই শক্তি =mc², আলোর বেগটাকে বর্গ করতে হবে, স্কোয়ার করতে হবে, করে বস্তুর ভরের সঙ্গে গুণ করলেই আমরা প্রচণ্ড শক্তি পাবো। এই জন্য তিনি বলেছেন ভর আর শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। কেন বলেছেন? কারণ এই ভরটাকে শক্তি, কারণ এই ভরটাকে শক্তিতে পরিণত করা যায়। কিভাবে? এখানে ব্যাখ্যা এত সুন্দরভাবে দেয়া নেই। আলবার্ট আইনস্টাইন যখন এই সূত্রটি দেন সেই সময় এই সূত্রটি বুঝতে হিমশিম খেতে হয়েছে। একটা মার্বেল যদি তোমার গায়ে আসতে করে চেলে মারি, তোমার কি ব্যথা লাগবে? লাগবে না। ওই মার্বেলটায় যদি আমি জোরে চেলে মারি তোমার গায়ে, তাহলে ব্যথা লাগবে। ধরো একটা পিস্তলের গুলি, সেই গুলিটা আমি তোমার গায়ে চেলে দিলাম, তোমার দিকে ছুড়ে দিলাম, আস্তে করে, ব্যথা লাগবে না। কিন্তু পিস্তলের ওই ছোট গুলিটা নিয়ে যখন জোরে তোমার দিকে ছুড়ে মারবো তখন তুমি ব্যথা পাবে। তাহলে এই গুলির যে ভর, এই ভরটাকে যখন আমরা বেগ দিচ্ছি, গতি শক্তি দিচ্ছি, তখন এর মধ্যে প্রচণ্ড শক্তি সৃষ্টি হচ্ছে। আমরা হাত দিয়ে আর কতটুকু শক্তি দেবো? পিস্তলের কতটুকু শক্তি আছে? যদি এই ভরটাকে আরো বেশি গতি দেওয়া যায়, আরো বেশি আলোর বেগে ছুটবে, পিস্তলের গুলি যদি আলোর বেগে ছোটে তাহলে সব কিছুকে ভেদ করে চলে যাবে। কিন্তু আলোর বেগে ছোটা তো সম্ভব নয়। কিন্তু পারমাণবিক বিস্ফোরণ, নিউক্লিয়ার শক্তি, এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এগুলোতে পরমাণুর নিউক্লিয়াসের শক্তিকে ব্যবহার করে, তার ভরকে ব্যবহার করে প্রচণ্ড শক্তি তৈরি করা হচ্ছে। তাহলে E=mc² এই সূত্রটি কিন্তু সাধারণ কোনো বস্তুর ভরের ক্ষেত্রে কার্যকর নয়। এটা হচ্ছে
নিউক্লিয়ার শক্তি তৈরি করবে। যেমন বাংলাদেশে আছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে বিদ্যুৎ তৈরি করা হয়, ঠিক আছে, সেখানে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটবে। নিউক্লিয়ার ফিউশন, এটাকে বলে চেইন বিক্রিয়া, একটা পরমাণু নিউক্লিয়াস ভেঙে দুটো হয়ে যায়, আবার ওই দুটো থেকে চারটা হবে, চারটা থেকে আটটা হবে, এই বিক্রিয়া কখনো শেষ হবে না। এই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। একটা পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াস বড় একটা পরমাণু নিউক্লিয়াস ভেঙে দুটো হয়ে যাবে। তোমরা উপর ক্লাসে গিয়ে নিউক্লিয়ার ফিউশন সম্পর্কে আরো ভালো করে জানতে পারবে যে ফিউশন বিক্রিয়া কি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটানো হয় এবং বিদ্যুৎ তৈরি করা হয়। সূর্য যদি সাধারণ জ্বালানি দিয়ে শক্তি তৈরি করতো, তাহলে অনেক আগেই সূর্যের সব জ্বালানি শেষ হয়ে এটি নিভে যেত। আমরা যেমন রান্না বান্না করি, আলাদা করে জ্বালানি ব্যবহার করি না, প্রতিদিন আমাদের কি পরিমাণ গ্যাস কিনতে হচ্ছে। সূর্য যদি এরকম জ্বালানি ব্যবহার করে, জ্বালানি দিয়ে শক্তি তৈরি করতো, তাহলে অনেক আগে সূর্য শেষ হয়ে যেত। কিন্তু সূর্য কি করে, সূর্যের অনেকে অনেক বিজ্ঞানী মনে করতো যে সূর্যের ভিতরে ওই কয়লা আছে এবং কয়লা জ্বালিয়ে তা শক্তি উৎপন্ন করে, ঠিক আছে। কিন্তু 19 শতকে এসে বিজ্ঞানীরা জানতে পেরেছে এই তেজস্ক্রিয়তা আবিষ্কার হওয়ার পর, তারপরে নিউক্লিয়াস, পরমাণু, এগুলো আবিষ্কার হওয়ার পর মানুষ জানতে পেরেছে যে সূর্যের ভিতরে এক ধরনের বিক্রিয়া ঘটে যার নাম হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। পরমাণু নিউক্লিয়াস ভেঙে দুটো হয়ে যায়, সেই দুটো থেকে চারটা হয়, চারটা থেকে আটটা হয়, এভাবে বিক্রিয়া চলতেই থাকে। এটাকে বলা হয় নিউক্লিয়ার চেইন বিক্রিয়া, কখনো শেষ হয় না। এখান থেকে সূর্য শক্তি উৎপন্ন করে। তবে এখানে সূর্য যে পদার্থটা সবচেয়ে বেশি ব্যবহার করে সেটাকে বলা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসের বিশাল কুণ্ডলী সূর্যের মধ্যে রয়েছে। এই সূর্য আলবার্ট আইনস্টাইনের সূত্র E=mc² এই সূত্রের প্রক্রিয়ায় শক্তি তৈরি করে। ফলে সূর্য 5 বিলিয়ন বছর ধরে শক্তি দিচ্ছে এবং ভবিষ্যতে আরো 5 বিলিয়ন বছর ধরে শক্তি দিয়ে যাবে। 1 বিলিয়ন = 100 কোটি বছর, 5 বিলিয়ন = 500 কোটি বছর। তাহলে সূর্য 5 বিলিয়ন বছর ধরে শক্তি দিয়েছে, আরো 5 বিলিয়ন বছর ধরে শক্তি দিয়ে যাবে। সূর্য হচ্ছে সব শক্তির উৎস আমাদের পৃথিবীর, শুধু আমাদের পৃথিবীর না, আমাদের সৌরজগতের শক্তির উৎস হচ্ছে এই সূর্য। সূর্যের আলো যদি আমাদের পৃথিবীতে না আসে, তাহলে উদ্ভিদ এরা হচ্ছে খাদ্য তৈরি করতে পারবে না, ফলে আমরা প্রাণীরা টিকে থাকতে পারবো না। কারণ আমাদের খাবার, আসবাবপত্র, বস্ত্র, ওষুধ সমস্ত কিছু আসে উদ্ভিদ থেকে, ফলে পৃথিবীটা একেবারে শক্তিশূন্য হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে যদি সূর্যের অস্তিত্ব না থাকে। তাহলে আমাদের অস্তিত্ব টিকে আছে সূর্যের অস্তিত্বের সঙ্গে, তাহলে আমাদের অস্তিত্ব সূর্যের অস্তিত্বের সঙ্গে জড়িত। এখন দেখো, এই সূর্য কিন্তু নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় শক্তি উৎপন্ন করে। এই সূর্যের মধ্যে কিন্তু হাইড্রোজেন গ্যাসের কুণ্ডলী আছে। এখন দেখো, এই শক্তির যে বাইরের পৃষ্ঠ, এই বাইরের পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে 5800 কেলভিন, 5800 কেলভিন। আমাদের দেহের তাপমাত্রা হচ্ছে 98 কেলভিন, এই ফারেনহাইট স্কেলে 98 ফারেনহাইট। যদি আমাদের তাপমাত্রা 98-এর বেশি যায়, আমরা জ্বরে কাঁপতে থাকি। আর আর ডিগ্রি সেলসিয়াসে আমাদের দেহের তাপমাত্রা নর্মাল হচ্ছে আর 38 ডিগ্রি সেলসিয়াস, 37-38 ডিগ্রি সেলসিয়াস, এর থেকে বেশি হলে জ্বর আসে, ঠিক আছে। ফারেনহাইটে নর্মাল তাপমাত্রা হচ্ছে 98 ডিগ্রি, সেলসিয়াস স্কেলে হচ্ছে 37-38 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে ক্যালভিন স্কেল। ক্যালভিন স্কেলে তাপমাত্রা শুরু হয় 273 থেকে, ঠিক আছে। তিনটা স্কেল, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, ক্যালভিন স্কেল। সেলসিয়াস স্কেলের 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ফারেনহাইটে এটা হবে 97 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর ক্যালভিন স্কেলে হবে 37+273 কেলভিন তাপমাত্রা, কারণ ক্যালভিন স্কেলের তাপমাত্রা শুরু হয় 273 থেকে। তাহলে সূর্যের বাইরের পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে 5800 কেলভিন, আর সূর্যের কেন্দ্রে রয়েছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, এই হচ্ছে পৃথিবী। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার, আর সূর্যটাকে যদি আমরা ঝোলা ধরি, তাহলে 13 লক্ষটা পৃথিবী এই সূর্যের ভিতরে ভরা যাবে। এই সূর্য থেকে আলো আসতে, পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, ক্লিয়ার। তাহলে সূর্য শক্তি উৎপন্ন করে E=mc² এই প্রক্রিয়ায়। তাহলে আমরা দেখলাম ভর আর শক্তি একই কথা, এটা হচ্ছে E=mc² এর ক্ষেত্রে, কারণ ভরকে শক্তিতে
রূপান্তর করা যায়। এই সূত্র ব্যবহার করে কিন্তু পারমাণবিক বোমা, পারমাণবিক চুল্লি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। এখন আমরা আসি অনুশীলনীতে। স্পর্শ না করে বল প্রয়োগ করা সম্ভব, এরকম কয়েকটি বলের উদাহরণ দাও। স্পর্শ না করেও বল প্রয়োগ সম্ভব, সেই বলকে বলা হয় অস্পর্শ বল, যে বলকে স্পর্শ করা যায় না। দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই এই বল কাজ করে। এই অস্পর্শ বলের উদাহরণ হচ্ছে চৌম্বক বল। চৌম্বক যে বল আকর্ষণ করে সেটা অস্পর্শ বল, স্পর্শ করা যায় না। তাড়িত চৌম্বক বল এই বিদ্যুৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র তৈরি করে, এটা দেখা যায় না। দুর্বল নিউক্লিয় বল, দুটো নিউক্লিয়াসের মধ্যে যে বল কাজ করে, মাধ্যাকর্ষণ বল। পৃথিবীর ভিতরে অবস্থিত যে কোনো বস্তুর উপর পৃথিবীর কেন্দ্র যে বল আকর্ষণ করছে সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ বল। এই চৌম্বক বল, তাড়িত চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, মাধ্যাকর্ষণ বল, শক্তিশালী নিউক্লিয় বল, এগুলো হচ্ছে অস্পর্শ বলের উদাহরণ। পৃথিবীতে যদি ঘর্ষণ বল না থাকতো, তাহলে তোমার দৈনন্দিন জীবনটি কেমন হতো বর্ণনা করো।